كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون وعن ابن عباس رضي الله تعالى عنه قال أن معاذا قال بعثني رسول الله صلى الله عليه وسلم قال إنك تأتي قوما من أهل الكتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله فإنهم أتعوا لذلك فادعهم أن الله يفترض عليهم خمس صلوات في كل يوم وليلة الحديث সম্মানিত জুমার উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ তাবারক ও তাআলার নিমিত্তে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ও তাআলার অগণিত শান্তি দ্বারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। গত জুমায় আপনাদের সামনে ইসলামে নামাজের গুরুত্ব কী এই ব্যাপারে কিছু আলোকপাত করেছিলাম, ইনশাআল্লাহ তা পরবর্তী কিছু আলোচনা হবে। আমি আমার বক্তব্য শুরু করব একটি হাদিস দিয়েই, সহিহুল মুসলিমের কিতাবুল ঈমান দ্বিতীয় অধ্যায়ের 130 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেরণ করলেন এবং বললেন, এই হাদিসে কোথায় প্রেরণ করেছেন এটা উল্লেখ নেই, কিন্তু অন্যান্য হাদিসের দিকে আমরা দেখতে পাই ইয়ামানের দিকে আল্লাহ রাসূল গভর্নর হিসাবে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। প্রেরণ করার সময় কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকা তাআতি কাওমাম মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবের মধ্যে যাচ্ছ, এমন কিছু গোত্রের কাছে যাচ্ছ যে গোত্রটা আহলে কিতাবের মধ্যে পড়ে। ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সর্বপ্রথম তাদেরকে শাহাদাতের দিকে আহ্বান করবে, ডাকবে যে এক আল্লাহ ব্যতীত সত্যকারে কেউ মাবুদ নেই, ও আন্নি রাসূলুল্লাহ, এবং আমি হচ্ছি আল্লাহ রসুল। এই জিনিসের সংবাদ তাদের কানে পৌঁছে দেবে। ফাইনহুম আতাউল জালিক, যদি তারা এই বিষয়ে একমত পোষণ করে, এটা দিকে একটু গুরুত্ব আরোপ করবেন, ফাইনহুম আতাউল জালিক শাহাদাতাইন, এইটা মেনে নেওয়ার পর যদি তারা এটাকে মেনে নেয়, ফাইনহুম আতাউল জালিক যদি তারা এটা মেনে নেয়, ফাদুহুম, তারপরে দ্বিতীয় আদেশ করছেন। এক নম্বর আদেশ, ইমান আনতে হবে আল্লাহ এবং রসুলের উপরে। যদি এই এক নম্বর শর্তের উপর তারা দৃঢ় থাকে, মেনে নেয় প্রথম শর্ত, তাহলে দ্বিতীয় শর্ত তাদের উপর আরোপ করবে। যদি প্রথমটা অস্বীকার করে দেয়, দ্বিতীয়টা বলার দরকার নেই। এটাই প্রমাণ পাওয়া যায় হাদিস থেকে। তো আল্লাহ রাসূল বললেন, যদি তারা এই বিষয়টা মেনে নেয়, ফাদউহুম আন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে দিন এবং রাত্রে, প্রত্যেক দিন এবং রাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার মানে ইমান আনয়ন করার পরে দ্বিতীয় শর্ত হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। তারপর আনুষঙ্গিক বিষয় আছে, সেদিকে আমি যাচ্ছি না, আমার বিষয় যেহেতু নামাজের গুরুত্বের ব্যাপারে আমি এখান থেকে আমার এই আদেশ ছেড়ে দিচ্ছি। তো ইমান আনয়ন করার পরে সর্বপ্রথম যে জিনিস আমলের দিক দিয়ে, ইমান তো বিশ্বাস, আমলের দিক দিয়ে সর্বপ্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নামাজ। এটাই হাদিস প্রমাণ করছে। তো এর আগে বলছিলাম আপনাদের সামনে, গত জুমায় আপনাদের সামনে যে বক্তব্য শেষ করেছিলাম একটি হাদিস দিয়ে সহিহ বুখারী, তো আমি পবিত্র কোরআনে একটি আয়াত বলছিলাম, সূরা বাকারার 143 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাবারক ও তাআলা নামাজকে ইমান হিসাবে উল্লেখ করেছেন। নামাজকে ইমান হিসাবে উল্লেখ করেছেন, মানে ইমানই নামাজ, যেটা গত জুমা আপনাদের সামনে উল্লেখ করেছে হাদিস এবং কোরআন দ্বারা। এটা হচ্ছে পবিত্র কোরআনের কথা, যেটা স্বয়ং আল্লাহ তাবারক ও তাআলা নিজ গ্রন্থে রেকর্ড করলেন। এবার একটু হাদিসের দিকে এগিয়ে যাই, যেখানে রাসূল কি বলছে আমরা দেখব। রাসূল বলছেন একটু আলাদাভাবে, এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী কিতাবুল ইমান দ্বিতীয় অধ্যায়ের 53 নম্বর হাদিস। এছাড়াও এই হাদিসটা আপনি কিতাবুল মাগাজি 64 নম্বর অধ্যায়ের 4368 থেকে 4371 পর্যন্ত চারটি হাদিস পরপর, একটি বাব বাঁধা হয়েছে, বাবু অব দি আব্দুল কায়েস, আব্দুল কায়েসের গোত্রের ব্যাপারে একটি অনুচ্ছেদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই রচনা করেছেন। তো আমি সেই চারটি হাদিসের দিকে আমি উল্লেখ করব না, একই হাদিস শুধুমাত্র সানাদটা আলাদা, বর্ণনাকারী আলাদা, কিন্তু আমি যে হাদিসটা বর্ণনা করব শুধু মতনটা, সেটা হচ্ছে কি সহিহ বুখারীর 53 নম্বর হাদিস, কিন্তু হাদিস এক, শুধু শব্দের কয়েকটা শব্দের হেরফের আছে। তো এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কি, ইন্না ওয়াফদা আব্দুল কায়েস লাম্মা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল কায়েসের গোত্র যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন আশা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানিল কাম আও মানিল ওয়াফদ, যারা আসছে এরা কোন গোত্রের লোক বা কোন প্রতিনিধির লোকেরা? ফকালু রবিয়াতু, তারা সকলে এক বাক্যে বলল যে আমরা রবিয়া বা রবিয়া গোত্রের লোক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিল কওম আবিল ওয়াফদ, স্বাগত ওই কওমের বা ওই প্রতিনিধি দলের যারা কোন রকমের অপদস্থ বা লজ্জিত ছাড়াই আমার কাছে আগমন করেছেন। এখানে একটু লক্ষ্য করবেন, কোন রকমের অপদস্থ বা লজ্জিত ছাড়াই আমার কাছে আগমন করেছেন, তার মানে একটা বোঝা যায় যদি ইমান আনেন করা ছাড়াই রসুলের কাছে না আসে তাহলে ইসলামের নিয়ম তাকে ইনফর্ম করে দেওয়া যে আল্লাহ এক, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত রসুল, অতএব এই জিনিসটা মেনে নিতে হবে, বাকি ইসলামের যে আহকামগুলো আছে সমস্ত আহকাম মানতে হবে, তারা যদি এই সমস্ত জিনিসগুলো না মানে তাদের সঙ্গে জিহাদ করতে হবে। হয় তারা পৃথিবীর বুকে জিহাদ করে তারা নিজেদের বড়ত্বকে প্রকাশ করবে, অন্যথায় তারা ইসলামিক যে শাসক হবে সেই শাসকের আন্ডারে থেকে জিজিয়া দিয়ে তারা থাকবে। তো তারা আগে থেকে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, তার জন্য তিনি বললেন মারহাবা বিল কওম আবিল ওয়াফদ। তারপরে তিনি বলছেন গায়রা খাজায়া ওয়ালা নাদাবা। তারপরে এই কথা বলার পর ওই সমস্ত লোকেরা, আব্দুল কায়েস গোত্রের লোকেরা সকলে এক বাক্যে বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। আল্লাহ রাসূল, আমরা হারাম মাস ব্যতীত আপনার কাছে আসতে পারি না। হারাম মাসে খুন খারাপি নিষেধ, কোন রকমের মার ঝামেলা মারামারি সমস্ত নিষেধ, এই কারণে এই শাহরিল হারাম মাসে আমরা শুধুমাত্র আপনাদের আপনার কাছে আসতে পারি। কারণ কি, ওয়াবাইনানা ওয়াবাইনাকা হাযাল হাই মিন কুফারে মুযারা, কারণ এই আপনার এবং আমাদের মধ্যে একটা মুজারা গোত্রের কুফার কাফের লোক অবস্থান করছে, যদি আমরা ওদের মধ্যে দিয়ে আসি অন্যান্য মাসে তাহলে আমাদের উপর তারা লুটপাট করবে, আমাদের উপর অত্যাচার করবে, এই কারণে আমরা এই কয়েকটি মাস ব্যতীত আপনার কাছে আসতে পারি না। অতএব মুরনা বে আমরিন ফাসলিন নুখবির বিহি মা ওয়ারায়না, অতএব আপনি আমাদেরকে এমন কিছু সুস্পষ্ট আদেশ দিয়ে দিন। ফা মুরনা বে আমরিন ফাসলিন, বে আমরিন ফাসলিন মানে সুস্পষ্ট কিছু আদেশ আমাদেরকে দিন, নুখবির বিহি মা ওয়ারায়না, যারা আমাদের পিছনে আছে যাদেরকে আমরা ছেড়ে এসেছি ওদেরকে এই সমস্ত আদেশগুলো আমরা গিয়ে বলবো, ও না দখল বিহে জান্নাতা, এবং এই সমস্ত আমল করার মাধ্যম দিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। তো এই কথা শোনার পর ইসলামে তাদের আগ্রহ ছিল, এ কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আমার বে আরবাইন ওয়া নাহাহুম বে আরবাইন, তাদেরকে চারটি জিনিসের আদেশ করলেন, ভালো করে বুঝবেন, চারটি জিনিসের আদেশ করলেন এবং চারটি জিনিস থেকে বিরত থাকতে বললেন, অর্থাৎ চারটি জিনিসের নিষেধ করলেন। যে চারটি জিনিসের আদেশ করলেন সে চারটির মধ্যে হচ্ছে কি, ওয়া আমারাহুম বিল ঈমানে বিল্লাহি ওয়াহিদা, আমার যেটা বিষয় যেটার সাথে আমি সম্পৃক্ত করার চেষ্টা করছি, সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখানেই যে ওয়া আমারাহুম বিল ঈমানে বিল্লাহি ওয়াহিদা, এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা কি জিনিস। সর্বপ্রথম আব্দুল কায়েস গোত্রের লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ প্রদান করেছিলেন সেটা হচ্ছে কি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। এটা তো বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল একটা প্রশ্ন করে দিলেন, কল আতাদরুনা মাল ঈমানি বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা জিনিসটা কি জিনিস, তোমরা জানো? তো তিনারা বললেন যে আল্লাহ রাসূলহু আলাম, আল্লাহ এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, অর্থাৎ আপনি বলে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউয যাকাতি ওয়া সিয়ামু রমাদান ওয়া আন তুতু মিনাল মাগনামিল খুমুস, এটা সাক্ষী দেওয়া যে শুধুমাত্র এক আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত করবে এবং নবীকে রসুল হিসাবে মেনে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত আদায় করবে, এবং তার সঙ্গে সঙ্গে রমজান মাসের রোজা আদায় করবে, রোজা পালন করবে,
আরেকটি বিষয় সেটা হচ্ছে কি, যে গনিমতের মাল থেকে এক পঞ্চমাংশ তোমরা আদায় করবে। আমি এখানে যেটা বলতে চাইছি, আল্লাহ রাসূল যখন আব্দুল কায়েস গোত্রের লোকদেরকে বললেন তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, তো তিনাদেরকে প্রশ্ন করে দিলেন যে তিনারা বুঝতে পারবেন কিনা আল্লাহর উপরে ইমান মানে জিনিসটা মানেটা কি, আল্লাহর উপরে আমরা ইমান আনবো তাই ইমান কিভাবে আনবো, এই জিনিসটা কি, ইমানটা কি, আল্লাহর উপরে ইমান যে আনবো তা কিভাবে, এইটারই ব্যাখ্যা আল্লাহ রাসূল করছেন যে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, এই সমস্ত জিনিসগুলো যে চারটি জিনিস কথা বললাম তার মধ্যে প্রথম নম্বরে শাহাদাত আইনের পরে যেটা আসছে সেটা হচ্ছে নামাজ। তার মানে বোঝা গেল রাসূলও একই কথা বলছেন যে ইমান বলতে এই কয়েকটি আমলের সমষ্টিকে বোঝায়, আপনি যদি এদের মধ্যে একটি জিনিস ঘটিয়ে দেন তাহলে ইমান আপনার লড়বড়ে হয়ে যাবে। আপনারা জানেন যে হাই সেকেন্ডারি যারা পরীক্ষা দেয় বা তার উপরে আরও আছে, তা আমি তো অতটা পড়িনি, আমি যতটা পড়ি ততটুকু জানি, যতটা সে ব্যাপারে বলছি, তো আমরা জানি যে এইচএস লেভেলে কম্পালসারি কিছু সাবজেক্ট থাকে, সেই বিষয়ে আপনি ধরলেন চারটে বিষয়ের মধ্যে তিনটা বিষয়ে দেখা গেলো 95% নাম্বার পেলেন, একটা বিষয়ে ব্যতিক্রম আপনি 19 পেলেন বা 20 পেলেন, আরও যেগুলো এক্সট্রা সাবজেক্ট ছিল অ্যাডিশনাল ছিল সেগুলো তো আপনি 90 পান 100 পান 99 পান, আপনি কি পাস করেছেন, একটা প্রশ্ন, আপনি কি পাস করেছেন, কোনোদিনই না। যেটা কম্পালসারি সেটাতে পাস করতে হবে, মাস্ট, অ্যাডিশনাল ব্যাপার আলাদা। আমি যেটা বলতে চাইছি ইমান বলতে এইগুলো সমষ্টিকে বোঝায়, এটা কম্পালসারি, এই বিষয়ের এই যে সাবজেক্ট কথা বললাম এর মধ্যে আপনি যদি একটা বিষয়ে ফেল করে যান আপনি অ্যাডিশনালি 100-এর মধ্যে 100 পেয়ে যান, আপনি কোনোদিনই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেন না, পারেন না। যতগুলো আমি হাদিস এবং কোরআন বললাম এবং বলছি এবং আগামীতে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি ইনশাল্লাহ বলবো, আপনারা ডিসাইড করবেন যে আপনারা নামাজ ব্যতীত কি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন কি পারবেন না, বা নামাজ ব্যতীত একজন মানুষ নিজেকে মুসলিম দাবি করতে পারবে কি পারবে না, এটা আপনাদের উপর আমি ছেড়ে দেব, আমি বলতে যাব না যে কে মুসলিম কে অমুসলিম, সেটা আপনারাই ফয়সলা করবেন। এখানে আমি বলতে চাইছি আল্লাহ তাআলা কথা যেমন ভাবে বললেন নামাজ হচ্ছে ইমান, ইমানই হচ্ছে নামাজ, রসুলও বলছেন যে ইমান মানে হচ্ছে নামাজ একটি, ওই নামাজ যদি ইমান থেকে ঘটিয়ে নেওয়া যায় তাহলে আপনার ইমান কিন্তু একদম শেষই হয়ে যাবে, থাকবে কি সেটা বলাও মুশকিল। এটা হচ্ছে নামাজ মানে হচ্ছে ইমান, ইমান মানে নামাজ। এবার আরেকটা এগিয়ে যাই যে নামাজ বলতে আমরা ইসলামকে বোঝায়, ইসলাম মানে নামাজ, যদি আপনার মধ্যে নামাজ থাকে আপনার মধ্যে ইসলাম আছে, আপনি একজন মুসলিম, যদি নামাজ না থাকে আপনার ইসলাম সঠিক নয়, আপনি একজন প্রকৃত মুসলিম নন, প্রকৃত মুসলিম নন, সাধারণ মুসলিম হতে পারেন সেটার দিকে আমি যাচ্ছি না, কিন্তু আপনি প্রকৃত মুসলিম নন। একটু হাদিসের দিকে এগিয়ে যাই, আপনি পাবেন সহিহ মুসলিম কিতাবুল ইমান দ্বিতীয় অধ্যায় 106 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ মা আল ইসলাম, ইসলাম কি জিনিস, তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছে, ভালো বুঝবেন এখানে এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন ইসলাম কি, মা আল ইসলাম, ইসলাম কি, ইসলামের ডেফিনেশন কি, আল্লাহ রাসূল বলছেন আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইয়া, তুমি এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশ স্থাপন করবে না, এটা এক নম্বর পয়েন্ট ইসলামের, এক নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল বললেন যে আন তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইয়া ওয়া তুকিমা সলাতাল মাকতুবাতা, এবং ফরজ নামাজ আদায় করবে, ওয়া তুকিমা সলাতাল মাকতুবাতা, ফরজ নামাজ, এখানে শুধুমাত্র আল্লাহ রাসূল ফরজ নামাজের কথা উল্লেখ করলেন, ডাইরেক্ট অন্যান্য জায়গায় শুধু নামাজের কথা উল্লেখ করেছেন, নামাজ বলতে অনেক নামাজ বোঝায় কিন্তু এখানে সরাসরি আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিলেন মাকতুবাতা মানে ফরজ নামাজ, অতকিমা সলাতাল মাকতুবাতা, তুমি ফরজ নামাজ আদায় করবে, অতুয়াদ্দি জাকাতাল মাফরুজাতা, এবং ফরজ জাকাত আদায় করবে, ফরজ জাকাত নফল নয়,
হেলাল আল্লাহ বলছেন ফরজ জাকাত আদায় করবে, তিনটা পয়েন্ট হলো ওয়া তাসুমু রমাজান এবং রমজান মাসের রোজা পালন করবেন, এই চারটি পয়েন্ট বললেন। তার মানে এখানে আল্লাহ রাসূল বলতে চাইছেন ওই ব্যক্তিকে ইসলাম মানে হচ্ছে এই চারটি জিনিসের সমষ্টি, এটা কম্পালসারি, এই চারটি জিনিসই থাকতে হবে। কারণ গত জুমা আপনাদের সামনে বলেছিলাম ইসলামের স্তম্ভ হিসাবে পাঁচটি, যেটা কম্পালসারি করা হয়েছে ইসলামের, এটার মধ্যে একটি জিনিস যদি আপনার ছিটকে যায় তাহলে আপনার ইসলাম ছিটকে যাওয়ার মতনই হবে। কিন্তু দুইটা জিনিস সকলের জন্য নয়, সেটা শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য, কিন্তু তিনটা জিনিস সকলের জন্য সমান, সে কালো হোক, ফর্সা হোক, গরিব হোক, ধনী হোক, যেই হোক। এখানে একটা প্রমাণ করলাম যে ইসলাম মানে হচ্ছে নামাজ, নামাজ মানে হচ্ছে ইসলাম। আরেকটি হাদিসের দিকে এগিয়ে যাব, এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিমের কিতাবুল ইমান দ্বিতীয় অধ্যায়ের 102 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তিনার সন্তান, তেনার সন্তানকে বর্ণনা করে শুনিয়েছিলেন হাদিসটা। তো তিনি বলছেন যে আমার আব্বা আমাকে হাদিসটা শোনাচ্ছিলেন, কি শোনাচ্ছিলেন যে একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসেছিলাম, অনেক বিষয়ে গল্প হচ্ছিল। তো বাইনা বাইনা আহনু ইন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত ইয়াউমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সকলে অনেক সাহাবী এক জায়গায় বসেছিলাম। তো হঠাৎ ইজতলা আলাইনা রাজুলুন, ইজ ইজ ইজ, হঠাৎ হঠাৎ আত্মপ্রকাশ করলেন একজন ব্যক্তি আমাদের কাছে, শাদীদু বিয়াজু সিয়াব, তার পোশাকটা ছিল অত্যন্ত সাদা, সাদা ধবধবে পোশাক, শাদীদু সাওয়াদু শার, এবং তার চুলগুলো ছিল একদম চকচকে কালো, কচকচে কালো, আমরা যেটা বলি একদম সবচেয়ে যেটা কালো, ওর উপরে কালো হয় না, এটা উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন। তার পোশাকটা ছিল অত্যন্ত সাদা এবং তার চুলগুলো ছিল অত্যন্ত কালো, তো লা ইউরু আলাইহি আসারুস সাফার, এবং তার মধ্যে আমরা কোনো রকমের মানে সফরের আলামত পেলাম না, সে যে সফর করে এসছে বিভিন্ন জায়গা থেকে হোক, তো তার মধ্যে কোনো রকম সফরে আসার পেলাম না। আমরা যদি বিভিন্ন দূর থেকে বা 10-20 কিলোমিটার দূর থেকে বাসে আসি বা ট্রেনে প্লেনে আসি, তো আমাদের পোশাকগুলো কুকড়া হয়ে যাবে বা বোঝা যাবে যে দূর থেকে আসছে। তো তিনি বলছেন যে তার মধ্যে আমরা কোনো রকমের সফরের আলামত পেলাম না, চিহ্ন পেলাম না, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্যে কেউ তাকে চেনেই না, এমন এক নতুন ব্যক্তি আমরা কেউ চিনতেও পারলাম না। হাত্তা জালাসা ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এসে বসে বলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং সেই ব্যক্তি তার দুইটা হোঁটকে আল্লাহ রাসূলের হোঁটের সঙ্গে মিলিয়ে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে এখানে, ভালো করে বুঝুন, বসার কায়দা, এখান থেকে একটা ফতোয়া বেরিয়ে আসছে যে আল্লাহ রাসূল যদি নামাজ আমরা কীভাবে বসি, এইভাবে বসি নামাজ, আমরা যে তাশাহুদে বসি শেষ বৈঠক, যেভাবে বসা যায় আল্লাহ রাসূল সর্বদা ওইভাবেই বসতেন, এই হাদিসই প্রমাণ। যদি আল্লাহ রাসূল ওইভাবে না বসতেন তাহলে জিবরিল আমিন যে মানুষের রূপ ধরে এসেছিলেন এবং আল্লাহ রাসূলের মানে হোঁটোর সঙ্গে হোঁটো মিলিয়ে বসলেন, তিনি বসতে পারতেন না। তার মানে আল্লাহ রাসূল ওইভাবেই বসেছিলেন যেভাবে জিবরিল আমিন এসে ওইভাবে বসলেন, হোঁটোর সঙ্গে হোঁটো মিলিয়ে বসলেন, তার মানে বসার এটা আদব, এভাবে বসার, কিন্তু আমরা বসতে পারি না, সেটা দুর্ভাগ্য আমাদের জন্য। তো যাই হোক, তো সেই ব্যক্তি আল্লাহ রসুলের হোঁটোর সঙ্গে হোঁটো মিলিয়ে বসে পড়লেন, বসে পড়ার পরে আলা ফাকে যায়, এবং তারা এই দুই হাত, যে এই হাতটাকে আল্লাহ রসুলের রাঙের উপরে অথবা তীরের রাঙের উপরে, কিন্তু সঠিক কথা হচ্ছে কি তীরের নিজের রাঙের উপরেই রেখেছিল, আল্লাহ রসুলের রাঙের উপরে নয়, এটা সঠিক। তো রাখার পরে বলছেন ওয়াকাল ইয়া মোহাম্মদ আখবারনি আখবিরিনি আনিল ইসলাম, হে মোহাম্মদ তুমি ইসলামের ব্যাপারে আমাকে কিছু জানাও, ইসলাম কি জিনিস আমি জানি না, অতএব তুমি আমাকে জানাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা সাক্ষ্য দিবে। এছাড়াও তিনি বললেন কি, ওয়া তুকিমাসসালাহ, এবং তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, অত দিয়া জাকা, এবং তুমি জাকাত প্রতিষ্ঠা জাকাত আদায় করবে, এছাড়া আর দুটা জিনিস বললেন, তো যাক ওদিকে বলছি না। তো আল্লাহ রাসূল বলতে চাইলেন যে যে ওই ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন যে ইসলামের ব্যাপারে আমাকে কিছু জানান, ইসলাম কি জিনিস আমাকে জানান।
তো তার উত্তরে আল্লাহ রাসূল যেটা বললেন যে ইসলাম মানে হচ্ছে এই কটা জিনিস, তার মধ্যে একটা নামাজও পড়ছে। শেষ পর্যায়ে চারটি প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি, কটা? চারটি। এক নম্বর হচ্ছে ইসলামের ব্যাপারে, দুই নম্বর ইমানের ব্যাপারে, তিন নম্বর এহসানের ব্যাপারে, চার নম্বর হচ্ছে কিয়ামতের ব্যাপারে। তা আমি ওই ব্যাখ্যাগুলো পুরোটা বা হাদিসটা বলছি না, আমার বিষয়ের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটা বললাম। তো শেষের বেলায় উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, অনেকক্ষণ আমরা এইভাবে, কিছুক্ষণ বেশি নয়, কিছুক্ষণ আমরা এইভাবে বসে থাকলাম ওই ব্যক্তি চলে যাওয়ার পরে। তো আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে আবার বললেন যে উমার, তুমি জানো এই ব্যক্তি, যে ব্যক্তি এই দিনের ব্যাপারে কথাগুলো বলছিল এই ব্যক্তি কে তুমি জানো? তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন, অতএব আপনি বলে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি হচ্ছে জিব্রিল, জিব্রাইল, যে তোমাদের কাছে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল, সে তো সবকিছু জানেন। একটা পয়েন্ট বলিনি, ওই যে উত্তরটা আল্লাহ রাসূল যখন দিলেন, একটা পয়েন্ট আছে ওখানে, ওই উত্তরটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অর্থাৎ জিব্রাইল তিনি বলছেন, সাদাক্তা, তুমি ঠিক বলেছ, সাদাক্তা, তুমি ঠিক বলেছ। কল ফা আজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইসাদ্দিকুহু। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। একজন ব্যক্তি প্রশ্ন করবে, যে জানে না সেই তো প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে উত্তর শোনার সঙ্গে সঙ্গে বলছে তুমি ঠিক বলেছ, মানে কি, মানেটা কি? আশ্চর্য হয়ে গেছিলেন। তার মানে তিনি তো সব কিছু জানেন, তিনি তো আদর্শপ্রাপ্ত হয়েছেন, সরাসরি আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে রসুলকে শিক্ষা দিচ্ছেন, রসুলের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন যে ইসলাম কি জিনিস। তোমার মধ্যে যদি ইসলাম থাকে তো অবশ্যই তোমার মধ্যে নামাজ থাকবে, যদি নামাজ না থাকে তোমার মধ্যে ইসলাম নেই। আরেকটি হাদিস বলবো ইনশাআল্লাহ, দিয়ে হাদিস সময় কিছুটা আছে, একটি হাদিস বলবো দিয়ে আমার বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। হাদিসটি বলা হয়েছে উবাইদুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মিন আহলি নাজদ, নাজদ এলাকা থেকে, সাইরুর রাস, তার মাথা চুলগুলো ছিল মানে খেউড়ে মেউড়ে হয়ে, অনেক দিন যেমন চুল না আঁচড়ালে যা হয় না সেই রকম অবস্থায় চুলগুলো ছিল। তো ইউসমাউ দাবিউ সাউতিহি ওয়ালা ইফকাহু মা ইয়াকুল, তার যে আল্লাহ রাসূলের সঙ্গে যে কথা বলছিল তো কথা বলার মধ্যে সামান্য একটু গুনগুন শব্দ পাচ্ছিলাম, কিন্তু কি বলছিল সে ব্যাপারে কিছু বুঝতে পারলাম না। তো আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসা করলেন ইসলামের ব্যাপারে, আল্লাহ রাসূল বলছেন, সে ব্যক্তি বলছেন, সাহাবী বলছেন যে হাত্তা দানা ফাইদা ইয়াসআলুহু আনিল ইসলাম, আল্লাহ রাসূলের কাছে পৌঁছে ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে কি, সালাওয়াতুল খামস ফিল ইয়াওমি ওয়াল লাইলাতি, যে পাঁচ ওয়াক্ত নামাজ দিনে এবং রাতে। তারপরে বললেন যে ওয়া যাকারা লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ যাকাতা, এবং তিনাকে যাকাতের ব্যাপারে আদেশ করলেন। সর্বপ্রথম একটা কথা বলতে ভুলে গেছি যে শাহাদাতাইন, ইমান, আল্লাহ এবং রসুলের উপরে ইমান আরোপ করা, তারপরে নামাজের কথা উল্লেখ করলেন, তৃতীয় নম্বরে যাকাতের কথা উল্লেখ করলেন, এই তিনটা জিনিসের কথা উল্লেখ করেছিলেন আল্লাহ রসুল ওই ব্যক্তিকে। ব্যক্তিকে যখন এই কথা বললেন, ফাদ বার রজুল, ভালো করে এখানে গর করবেন, ফাদ বার রজুল, ওই ব্যক্তি ফিরে যাচ্ছে, ওয়াহুয়া ইয়াকুল, এবং সেই ব্যক্তি বলছে, ওয়াল্লাহি লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে বিষয়ে আদেশ করেছেন এই উপরে আমি দৃঢ় থাকব, এর না সামান্য বেশি করব না কম করব, ওয়াল্লাহি লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু, এর বেশিও আমরা করব না, আমি করব না এবং কমও করব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফলাহা ইন সাদাকা, যদি এই ব্যক্তি সত্য কথা বলে থাকে তাহলে এই সফল কাম হয়ে গেছে। তার মানে বলতে চাইছি যে ইসলাম মানেই নামাজ। অতএব আজ আমরা এই শুক্রবারের দিন অনেক মানুষকে দেখতে পাচ্ছি একতলা দুতলা তিনতলা ভরে যাচ্ছে, এমন হচ্ছে জায়গাও হয় না, চারতলা করার প্ল্যান চলছে। তার মানে ভেবে নিন, শুধুমাত্র জুম্মার নামাজ পড়ে আমরা আমাদের ইমান ইসলাম টিকিয়ে রাখতে পারবো না। ইমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে নামাজ। তো আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমি দোয়াও চাইছি যেন আল্লাহ তাবারক আমাদের সকলকে এই যে দিনের আসল জিনিস নামাজ, এই নামাজের গুরুত্ব আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন, এবং আমরা যেন সকলেই যেন
যেভাবে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন, আদেশ করেছেন, সেভাবে যেন আমরা নামাজে গুরুত্ব দিয়ে নামাজটাকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহর কাছে, এটা আমরা দোয়া করি। আমিন, আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى ينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. يذكر الله يذكركم ويستجب لكم، ولذكر الله تعالى أكبر، والله يعلم ما تصنعون.